2024 এ রাজ্য সরকারি কর্মীদের এবার ছুটির তালিকা প্রকাশ। 2024 এ পূজোর সময় রাজ্য সরকারি কর্মীদের টানা 16 দিন ছুটি। আরো বিস্তারিত জানবো, সুমন ঘরাই আমাদের সঙ্গে রয়েছে। সুমন, সিদ্ধান্ত নিয়েছে যে পুজোর পরের দিন অর্থাৎ কোন লক্ষ্মী পুজো বা কালী পুজোর পর বিশ্বাস ইত্যাদি এই সমস্ত উৎসবের দিনগুলোর পরের দিনও ছুটি, এবং তার পরের দিনে ছুটি হচ্ছে শনিবার বা রবিবার এবং তার পরের দুটো দিন ছুটি, এই নিয়ে টানা 4 দিন করে ছুটি। অর্থাৎ কালী পুজোতে 4 দিন ছুটি, লক্ষ্মী পুজোতে 4 দিন ছুটি, ছুটি 4 দিন ছুটি, এরই সঙ্গে দোল বা দোল পূর্ণিমাতেও কিন্তু 4 দিন ছুটি। এইভাবে কিন্তু 4 দিনের ছুটি পাওয়া আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা বেড়েছে এবং পুজোতে টানা 16 দিন কিন্তু ছুটি। অর্থাৎ এই সমস্ত করে রাজ্য সরকার অতিরিক্ত ছুটি দিয়ে রাজ্য সরকার কিন্তু সংখ্যা বাড়িয়েছে। তার ফলে আগামী বছর কিন্তু রাজ্য সরকারের কর্মীদের সুখ হবে। বেশ, ধন্যবাদ সুমন। এখন পর্যন্ত তার যে পদত্যাগ পত্র, অর্থাৎ যে পদত্যাগ সেখানে তিনি নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি, তিনি শুধুমাত্র বলেছেন যে তিনি ওই পদের দায়িত্ব আর পালন করতে চান না, তিনি অবিলম্বে ইস্তফা দিতে চান। এই মর্মে কিন্তু তিনি রাজ্যপাল সিটি আনন্দ ঘোষকে তিনি তার পদত্যাগ পত্র ইমেল মারফত পাঠিয়েছেন। তিনি এই মুহূর্তে বিদেশে আছেন। তুমি জানো যে এর কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে যিনি পাবলিক প্রসিকিউটর বা পিপি রয়েছেন শাশ্বত গোপাল মুখোপাধ্যায়, তিনিও কিন্তু একইভাবে তার পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন। বলতো, শাশ্বত গোপাল মুখোপাধ্যায়ের পদত্যাগের পর থেকেই কিন্তু এই জল্পনা জোরালো হচ্ছিল যে এবার অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনিও পদত্যাগ করতে পারেন, এই ধরনের একটা জল্পনা আইনজীবীদের মধ্যে জোরালো হচ্ছিল। এবং অবশেষে সেই জল্পনাকেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি সিলমোহর দিলেন। আজই তিনি কিন্তু তার ইমেল মারফত তার ইস্তফা পত্র পাঠিয়েছেন। তুমি জানো যে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে রাজ্যের 5 জন অ্যাডভোকেট জেনারেল তারা কিন্তু ইস্তফা দিলেন। 2011 সালে প্রথম বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য মিত্র তাকে অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়, তিনি সেখান থেকে ইস্তফা দেন। তারপরে সেখানে বিমল চট্টোপাধ্যায়, জয়ন্ত মিত্র, কিশোর দত্ত এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই 5 জন যারা অ্যাডভোকেট জেনারেল ছিলেন 2011 সালের পর থেকে তারা কিন্তু এই একই মর্মে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা ওই পদে থাকতে চান না এই মর্মে তারা কিন্তু ইস্তফা পত্র পাঠিয়েছিলেন। এবং ইতিমধ্যে আইনজীবীদের মধ্যে আরো একটা জল্পনা যেটা জোরালো হয়েছে সেটা হলো যে কিশোর দত্ত, যিনি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আগেই, তাকে কিন্তু আবারও ওই পদে পুনর্বহাল করা হতে পারে বা তিনি ওই পদে আবারও ফিরে আসতে পারেন, এই মর্মের জল্পনা কিন্তু জোরালো হয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট আইনজীবী এবং বর্ষীয়ান আইনজীবী, দীর্ঘদিন ধরেই তিনি এই পদে দায়িত্ব পালন করছেন এবং সরকারের হয়ে পঞ্চায়েত মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব তিনি সামলেছেন। বলতো, সেই সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি কিন্তু এরাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা, অর্থাৎ এরাজ্যের বিরুদ্ধে যে যে মামলাগুলো দায়ের হয়, অর্থাৎ তুমিও যদি কোনো মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করো সেই মামলাতেও কিন্তু সরকারের বিরুদ্ধেই সেই মামলা হবে এবং সেই মামলায় সরকারের অবস্থান কি হবে বা বিভিন্ন ধরনের আইনি ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারণ কি হবে সেখানে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বা যিনি অ্যাডভোকেট জেনারেল পদে আসীন থাকবেন সেই ব্যক্তি কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অর্থাৎ তার রাজ্যের ক্ষেত্রে তার আইনি অবস্থান কি হবে, তার কোনো সাংবিধানিক পরিবর্তন আনতে হলে বা সেই রাজ্যের আইনে কোনো পরিবর্তন আনতে হলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বা কোন আইন মেনে সেই ধরনের পরিবর্তন করা যায়, এই ধরনের মূলত যে একেবারে সাংবিধানিক প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু অ্যাডভোকেট জেনারেল পদে যে ব্যক্তিরা থাকেন তারাই কিন্তু সেই উপদেশ দিয়ে থাকেন সরকারকে। বলতো, সেই সেই উপদেশের মাধ্যমে সরকার কিন্তু
পরবর্তী ক্ষেত্রে তার যে আইনি পদক্ষেপ সেই আইনি পদক্ষেপ গ্রহণ করে। ফলে তো 2011 সালের পর থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে দিয়ে এখনো পর্যন্ত 5 জন অ্যাডভোকেট জেনারেল তারা কিন্তু ওই পদ থেকে ইস্তফা দিলেন। এর আগেও তুমি জানো যারা পদত্যাগ করেছিলেন বা ইস্তফা দিয়েছিলেন তারা কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা ওই পদে থাকতে চান না, এই মর্মেই তারা ইস্তফা দিয়ে গিয়েছিলেন। এবং এখন যেটা আমরা যা জানতে পারছি যে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে ইমেল মারফত তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন। ফলত তার জায়গায় আবারও কিশোর দত্তকে ফিরিয়ে আনা হয় কিনা সেটাই কিন্তু দেখার। ধন্যবাদ শৌভিক।